একজন ভাই কমেন্ট করে লিখেছে, দাদা আমি নতুন বিয়ে করেছি, কোন পজিশনে আমি আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করলে আমরা দুজনেই খুব মজা পাব। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, মেয়ে এবং ছেলে দুজনেরই কিন্তু শারীরিক সম্পর্কের যে পজিশন সেটা কিন্তু আলাদা, ভিন্ন ভিন্ন, ঠিক আছে? দুজনেই কিন্তু ভিন্ন ভিন্ন পজিশন পছন্দ করে। বিশেষ করে আমরা যদি এশিয়া উপমহাদেশের যদি মেয়েদের কথা বলি, তাহলে এরা এই যে আমরা বাঙালি পজিশনটাকে যেটা জানি বাঙালি পজিশন নামে, ঠিক আছে, মানে একজন আরেকজনের ওপরে শুয়ে, তো এই পজিশনটা মেয়েরা সবথেকে বেশি পছন্দ করে। আমাদের এই এশিয়া মহাদেশের যত দেশ আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ঠিক আছে, এরা কিন্তু এই বাঙালি পজিশনটা সবথেকে বেশি পছন্দ করে। এবং ছেলেদের কথা যদি বলি, তাহলে ছেলেরা এমন পজিশন পছন্দ করে যে পজিশনে মেয়েদের যন্ত্রণা হবে, মানে একটু ডিফিকাল্ট পজিশন, একটু ইংলিশ টাইপের পজিশন, ঠিক আছে, ছেলেরা সব থেকে বেশি পছন্দ করে। এবার এর পেছনে কারণ কি? দেখো বন্ধুরা, মেয়েরা কখনো চায় না যখন তারা শারীরিক সম্পর্ক করবে তখন যেন কোনো রকম তাদের যন্ত্রণা হয়, ঠিক আছে? মেয়েরা এমন পজিশনে শারীরিক সম্পর্ক করতে সেই জন্য ভালোবাসে যে পজিশনে তাদের কোনো রকম যন্ত্রণা হবে না, কোনো রকম কষ্ট হবে না। আর এই পজিশনটা হচ্ছে বাঙালি পজিশন। বাঙালি পজিশনে মেয়েদের কোনো রকম যন্ত্রণা হয় না, বা হলেও সেটা খুব সামান্য, ঠিক আছে, এবং মেয়েদের কষ্টটা অনেক কম হয়। তো মেয়েরা এই বাঙালি পজিশনটা সবথেকে বেশি পছন্দ করে। এবং ছেলেদের কথা যদি বলি, ছেলেরা সেই পজিশনে শারীরিক সম্পর্ক করে সবথেকে বেশি মজা পায় যে পজিশনে তার সামনের জন যে পার্টনার রয়েছে, যে তার স্ত্রী হোক, গার্লফ্রেন্ড হোক, তার যদি কষ্ট হয়, তার যদি যন্ত্রণা হয়, সেই পজিশনে শারীরিক সম্পর্ক করে ছেলেরা সবথেকে বেশি মজা পায়। এবং সেই পজিশনগুলো কী? না একটু ডিফিকাল্ট পজিশন, ঠিক আছে, ইংলিশ টাইপের পজিশন, আমি তোমাদের আলাদা করে ডেমো দিয়ে বোঝাচ্ছি না, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো বন্ধুরা, এবার যদি বলি যে কোন পজিশনে শারীরিক সম্পর্ক করলে তোমরা দুজনেই মজা পাবে, তাহলে বন্ধু এটা বলা খুবই কঠিন, কারণ ছেলে এবং মেয়ে দুজনেরই শারীরিক যে চাহিদা সেটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে, শারীরিক সম্পর্কের যে পজিশনের চাহিদা সেটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তো কিন্তু আমি এটুকুই বলবো, ছেলেদের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো, তোমরা নিজেদের মজা দেখতে যেও না, তোমরা ভাবো যে তোমরা তোমাদের যে পার্টনার রয়েছে তাকে কিভাবে তুমি মজা দেবে, আর তার জন্য তোমাকে তার পছন্দের পজিশনেই তোমাকে কিন্তু শারীরিক সম্পর্ক করতে হবে, ঠিক আছে? ছেলেদের কিন্তু এটাই করা উচিত, ছেলেদের নিজের আরামের কথা ভাবা অতটা উচিত নয়, ঠিক আছে, যে আমি শারীরিক সম্পর্ক করার সময় আমি কী করে মজা পাবো বা আমি আগে আগে মজা নিই, ঠিক আছে, এই জিনিসগুলো ভাবতে গেলে হবে না, ঠিক আছে? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে পার্টনার রয়েছে সে যে পজিশনটা পছন্দ করে সেই পজিশনে তার সাথে শারীরিক সম্পর্ক করো, এতে দেখবে দুজনেই তোমরা খুশি থাকবে, ঠিক আছে? আর নিজের আরামের কথা ভাবতে গেলে তুমি তোমার পার্টনারকে কোনোদিন খুশি করতে পারবে না। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মেন কথা। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাও, তোমাদের কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, দেখা হবে পরের ভিডিওতে।